আমি আজও খুঁজে ফিরি আমার পরিচয়। কি আমি, কে আমি, আমি কি পরিবারের বড় ছেলে নাকি বন্ধুদের প্রিয় বন্ধু যে ছিল কোনো একদিন? না, আমি এক মধ্যবিত্ত ঘরের বড় ছেলে যার দায়িত্ব অনেকটাই বেশি। কোনো এক সময় সব বন্ধুদের জন্য এগিয়ে যেতাম, সবার প্রিয় ছিলাম। আজ আমি ওদের কাছে কিছুই না, কারণ আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। হারিয়েছি আমি আমার পরিচয়, কারণ আজ না তো আমার পকেটে টাকা আছে, না তো আমার গাড়ি বাড়ি কিছু আছে। যদি কিছু থাকে তাহলে কার দুই কাঁধে দুটো দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব আর আমার মায়ের দায়িত্ব। রোজ স্নানের ঘাটে কত না হই হুল্লোড় হতো আমাদের, আর আজ একাই জলের নিচে নিজের অস্তিত্বকে খুঁজে ফিরি, হারানো শৈশবটাকেও খুঁজে যাই। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়। আজ বন্ধুদের থেকে অনেকটাই দূরে আমি, কারণ ওদের মাথার ওপর বট গাছের ন্যায় ওদের বাবা ওদের সাথে আছে, আমার মাথার ওপর শুধু খোলা আকাশ। সময়টা পরিবর্তনশীল, থামে না কারো জন্যে। ঠিক যেভাবে তুমিও হারিয়ে গেলে, আমার জন্য তোমার কোনো সময় ছিল না। রোজ এখন অপেক্ষা করি একবার যদি তোকে দেখতে পাই। সময়টা কিন্তু সেই একই সময়, পাল্টেছে শুধু বাইরের রূপটা। একবার যদি তোকে দেখতে পাই সেই অপেক্ষায় আজও একই জায়গায় দাঁড়িয়ে থাকি। ডেভিড, ওর সাথে কোনো সম্পর্ক নেই আজ অনেকটা বছর, ও ফাঁকি দিয়ে চলে যায় আমায়। বাবার শ্বাসকষ্টে যেদিন বাবাকে হসপিটালে ভর্তি করানো হয়, বন্ধুদের মাঝ থেকে শুধু ডেভিডই ছিল আমার পাশে। বাবা ছেড়ে চলে যান, কিন্তু ডেভিড শেষ মুহূর্ত পর্যন্ত ছিল আমার। কিন্তু ও একদিন না বলে না ফেরার দেশে চলে যায়। মনে পড়ে ও আর আমি কতটা না সময় এই ব্রিজটাতে দাঁড়িয়ে সময় কাটিয়েছিলাম, আর আজ আমি একাই দাঁড়িয়ে। সেদিন আমার পকেটে অনেক টাকা ছিল, বাবার ছায়া ছিল মাথার উপর, সব বন্ধুরা ছিল, আর আজ প্রিয় বন্ধুরা চলে গেল, বাবাও না ফেরার দেশে চলে গেল, শুধু আমি রয়ে গেলাম এক জায়গায়, আর পিছনে ট্যাগ লাগানো আমার পিঠে, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। সময় বড়ই পাষাণ, দাঁড়ায় না কারো জন্যে, আমার জন্য তো এক মুহূর্ত দাঁড়ায়নি। আজ সবাই পর, বাবা যাবার পর আমার উপর পুরো দায়িত্ব পরিবারের। মাথাটা কাজ করছে না, কি করে পরিবারটা ঠিক রাখি? মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার পর ইচ্ছে ছিল একটা ভালো কিছু নিয়ে পড়ব, কিন্তু হলো না। আজ আর পকেটে হাজার টাকা থাকে না, 10 টাকা দিয়ে চলে যায় মাসের শেষে বাড়ি ভাড়া, মায়ের ঔষধ, ইলেকট্রিক বিল, সব দিয়েও যেন পরিবার চলে না। কিন্তু তারপর কিছু করার নেই, চালিয়ে নিতে হয়। তোমার জন্য আজ আর কোনো অপেক্ষা করি না, অবশ্য অপেক্ষা করে করবই বাকি, আমার তো সেরকম অধিকার নেই ভালোবাসার। মাসের শেষে টিউশনের টাকাটা যদি না আসে তাহলে ঘর ভাড়াই দেওয়া যায় না। যেখানে 8 বছরের পুরনো বাড়িওয়ালা 2 মাসের ভাড়া পেয়ে সবার সামনে বেইজ্জত করেছিল, সেদিন মনে হয়েছিল যে টাকাটাই সব থেকে বড়। তাই চেষ্টা করছি আগামীতে যদি কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেদের ভালোবাসার অধিকার নেই।
This video is sponsored by Origin Pratibha. Here you can get your best tuition from class 8 to class 12, PCM, BSc, Math and Polytechnic, and special courses like NDA, SSC and other competitive exams. If you are wanted to get the best part to your success, you can contact on the number given below, situated behind Dev Library, Ambassador Dholai, Tripura.